বিপিএল এর লো স্কোরিং ম্যাচ দেখতে দেখতে বিরক্ত ভক্ত সমর্থকরা, ইতিমধ্যে তো অনেকেই গ্যালারি থেকে টাকা ফেরত চাইছেন টিকিটের। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, সিলেট ভার্সেস ঢাকার ম্যাচটাতেও দর্শক ছিল। পরবর্তীতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যখন মাত্র 72 রানে অল আউট হয়ে যায় এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটিং এর নামে, তখন দেখতে পাবেন গ্যালারি কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ বিরক্ত হয়ে ভক্ত সমর্থক কিংবা দর্শকরা বের হয়ে গেছে। কারণ এমন ম্যাচ দেখে আসলে লাভটা কোথায়? অপরদিকে বাংলাদেশের নির্ভরযোগ্য তারকা এখন নাজমুল হোসেন শান্ত, অথচ বিপিএলে টানা 6 ম্যাচে ব্যর্থ তিনি। আজকে করেছেন ঢাকার বিপক্ষে মাত্র 3 রান, খেলেছেন 12 বল। আর শান্তর পথেই যেন হারছেন লিটন কুমার দাস, এই নিয়ে তিনিও টানা 5 ম্যাচে ব্যর্থ, আজকের ম্যাচে করেছেন 9 বলে 2 রান। তবে যাই হোক, প্রথমে ব্যাটিং করতে নেমে তানভীর ইসলামের বোলিং বিষে নীল হয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 16 ওভার 3 বলের মধ্যে মাত্র 72 রান করতেই অল আউট হয়ে যায় তারা। আর জবাবে ব্যাটিং করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ানসদের জন্য। মাত্র 74 রানে তারা লিটন দাসকে হারায়, এরপর 25 রানেই ফিরে যান মাহিদুল ইসলাম অঙ্কন। তবে শুরুতে সুবিধা করতে না পেলেও শেষ পর্যন্ত কিন্তু তারা ম্যাচ জিতে নিয়েছে। প্রিয় দর্শক, এরকম উইকেটে খেলে বাংলাদেশের উন্নতি তো দূরের কথা, বাইরের মাটিতে গিয়ে বাংলাদেশ দাঁড়াতেও পারে না, আর যেটা আমরা রহরহ প্রমাণ পেয়েছি। আসলে এইসব উইকেটে যতদিন খেলা হবে বাংলাদেশে, ততদিন আমাদের ক্রিকেটের মনে হয় না উন্নতি হবে। বিপিএল এর উইকেট, বিপিএল এর লো স্কোরিং ম্যাচ নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।